মানবিকতার স্বার্থে ভোটদানের অধিকার রক্ষায় ভিন্নতর সক্ষম ভোটারদের পাশে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। সেই লক্ষ্যে রবিবার বহরমপুর মানসিক হাসপাতালে জেলাশাসকের উপস্থিতিতে এক বিশেষ কর্মশালা আয়োজিত হল। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক পিউলকানাথন, মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায় সহ হাসপাতালের আধিকারিকেরা। ভোটদানের অধিকার পেয়ে খুশি মানসিক হাসপাতালের আবাসিকরা। ওদের কারো বয়স ৪০ তো কারো বয়স ৫০ ছুঁই ছুঁই। ওদের একটাই পরিচয়, ওরা ভারতের নাগরিক। নাগরিক বললেও কিছুটা ভুল হবে, এই বয়সে এসেও ওরা আজও ভোট দিতে পারে না। ওরা বহরমপুর মানসিক হাসপাতালের মানসিক ভারসাম্যহীন আবাসিক। এই আবাসিকদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মানবিকতার স্বার্থে ভোটদানের অধিকার রক্ষায় ভিন্নতর সক্ষম ভোটারদের পাশে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। সেই লক্ষ্যেই রবিবার বহরমপুর মানসিক হাসপাতালে জেলা শাসকের উপস্থিতিতে এক বিশেষ কর্মশালা আয়োজিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক পিউলকানাথন, মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায় সহ হাসপাতালের আধিকারিকেরা। জেলা শাসক বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবী সংস্থা অঞ্জলির সহযোগিতায় এই কাজ আরো মসৃণ হয়েছে। ভোটদানের অধিকার পেয়ে খুশি মানসিক হাসপাতালের আবাসিকেরা। দিতে ভালো লাগে, ভোট আমরা দেশের নাগরিক, আমাদের ভোট দেওয়ার অধিকার আছে, এই জন্য আমরা ভোট দিতে চাই। আমরা খুব খুশি, আমাকে বহুত আচ্ছা লাগ রহা হ্যায় কি হাম লোগ ইধার মানসিক হাসপাতাল মে আয়ে, লেকিন হাম লোগ কা এনজিও সংস্থা অঞ্জলি হাম লোগ কো ভোটার কার্ড দেনে কে লিয়ে হিন্দি খুশ রহা হ্যায়। ভোটার কার্ড দেনে কে লিয়ে ব্যবস্থা কি হয়, আপ লোগ সাংবাদিক আয়ে হুয়ে অর যে ডিএম ভি আয়েঙ্গে, ইসলিয়ে হাম লোগ কো আচ্ছা লাগ রহা হ্যায় কি হাম লোগ কো ভোটার কার্ড হোগা, হাম লোগ ভোট দে সকতে অর কবি বিজনেস কে লিয়ে জাগা খরিদ সকতে, মোটরসাইকেল বগেরা খরিদ সকতে, ভোটার কার্ড হাম লোগ কো বহুত জরুরত হ্যায়। ये देने ये जो प्रोग्राम प्रक्रिया हो रहा है ब्लॉक वोटर कार्ड देने के लिए, ये बहुत अच्छा हो रहा है। हमें अच्छा महसूस हो रहा है कि लोकसभा वोट सामने, इसलिए हम लोग देश का नेता चुनेंगे जो अगली बार प्रधानमंत्री पद में आएंगे, ये इसलिए अच्छा लग रहा है, हमको बहुत अच्छा महसूस हो रहा है। इलेक्शन कमीशन ऑफ इंडिया निर्देश मुताबिक जो तो पीडब्ल्यू वोटर आज हमारे जलाते सबके एनरोल करते हैं আর ওদেরকে ওট অধিকার দিতে হবে। যেদিন ওরা পোলিং স্টেশনে যাবেন ওদের জন্য কিছু ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি আমাদেরকে করতে নির্দেশ দেওয়া হয়েছে। আর আপনারা জানেন পিডব্লিউ ওটার অনেক দিন ধরে বঞ্চিত ছিলেন, ওদের নাম তালিকার মধ্যে নেই, আর ওরা ওট এক্সারসাইজ করতে গেলে ওদের অনেকটা প্রবলেমগুলো ফেস করতে হয়। সো এই বছরে ইলেকশন কমিশন অ্যাক্সেসিবল ইলেকশন হিসাবে ডিক্লেয়ার করেছে, এর জন্য আমরা বিভিন্ন হোমস, মেন্টাল হসপিটাল, বিভিন্ন স্কুলস যেখানে পিডব্লিউডি ওটাররা রয়েছেন ওখানে গিয়ে আমরা ক্যাম্পেইন করছি, ওদেরকে ট্রেনিং দিচ্ছি। আর ওখানে যারা যারা এলিজিবল ওটার আছে ওদেরকে আমাদের ওটার তালিকার মধ্যে আনানো আমরা বিভিন্ন রকম স্টেপগুলো নিচ্ছি। ওই রকমই আজকে মেন্টাল হসপিটালে আমরা প্রোগ্রাম করেছি, যেখানে এখানকার হসপিটালের সুপার আর এনজিও আঞ্জলির উদ্যোগে 64 মেন্টালি হেলথ যাদের প্রবলেম ছিল ওদেরকে আমরা আমাদের তালিকার মধ্যে আনাতে পেরেছি। সো এদেরকে এপিক কার্ড দেওয়া হবে, আফটার দ্যাট ওরা ইলেকশনে পার্টিসিপেট করতে পারবেন। আমরা সিফ এতটা নেই, আমাদের কান্দিতেও আছে, বিভিন্ন জায়গাতে আছে যেখানে এরকম হসপিটাল ইয়া হোমগুলো আছে ওখানেও আমরা সার্ভে করছি। আর যত এলিজিবল আছে সবাইকে আমরা ভোটার তালিকার মধ্যে আমরা ঢুকিয়ে দেবো। আমাদের উদ্দেশ্য থাকবে নট ইভেন এ সিঙ্গল পিডব্লিউ ওটার আমাদের জেলাতে লেফট আউট থাকবেন। আর এই বছরে সবাইকে ইলেকশনে পার্টিসিপেট করার জন্য জেলা প্রশাসন পুরোপুরি উদ্যোগ নেয়। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলার চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV 24 Bangla.